সম্ভাবনাময় আমাদের কৃষি দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা, যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষাণ কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি টিমের সদস্যরা। দর্শক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামফ্লাজম সেন্টারের ধারাবাহিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি এখানকার যে দেশীয় ফল অর্থাৎ মৌসুমি ফলগুলো রয়েছে সেই ফলগুলো। আজ আমরা আপনাদেরকে দেখাবো এখানে যে বিদেশি ফলগুলো চাষ এবং গবেষণা করা হয় সেগুলো। চলুন তাহলে ঘুরে দেখে আসি। স্যার, এই গাছের পাতা দেখে এবং ফলগুলো দেখে মনে হচ্ছে এটা হচ্ছে কাজু বাদাম, কিন্তু দেখতে যেন একটু কেমন? আসলে এটা কাজু বাদামই, নিঃসন্দেহে ক্যাশু নাট আর কি বলা হয়। আপনি দেখেন এই যে এইগুলো হচ্ছে নাট, পরে নিচে যে ছোট অংশটা পরে পাকলে পরে এরকম হবে। হ্যাঁ, উপরে ছোট অংশটা, এটাকে থেলা মাছ বলে। এই যে দেখেন নিচের অংশটা, এটার থেকে কাজু বাদাম বের করে যেটা বিক্রি করা হয়। খুবই এক্সপেন্সিভ নাট। এবং এই নাটগুলো কেন এক্সপেন্সিভ হয়, কারণ এর ভিতরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কাজে এটা খুব এক্সপেন্সিভ নাট একটা। আমরা প্রসেসিংটা যদি একটু বলেন। হ্যাঁ, প্রসেসিংটা এই যে প্রায় যেটা করে ওরা 36 ঘন্টা ওরা এটাকে সিদ্ধ করে, তারপর 12 ঘন্টা শুকায়। শুকানোর পরে তখন ওরা মেশিনে এটা ক্রাশ করে উপরে সিটে দিয়ে এটা ক্রাশ করে ভিতরতে সিটটা নিয়ে নেয়। কাজু বাদাম ভেরি এক্সপেন্সিভ নাট কিন্তু এটা। হ্যাঁ, এটা আমরা এখন কিন্তু সরাসরি, এখন ফ্রেশ এর ভিতর জুস আছে, প্রচুর পরিমাণে জুস আছে, যে জুসটা আমরা খেতে পারি। দেখেন অনেক জুস, দেখে বোঝা যায় না যে এত জুস এর ভিতরে আছে। এটা কি স্বাস্থ্যের জন্য উপকারী? খুবই উপকারী, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ছোট্ট একটা ফল থেকে অনেকগুলো জুস বেরোচ্ছে। তো স্যার, এই যে একটা গাছ, এই গাছটা হচ্ছে কত বছর পর্যন্ত ফল দিবে এবং একটা গাছ থেকে কি পরিমাণ ফল পাওয়া যায়? এই গাছটার বয়স 2 বছর। এই 2 বছর বয়সে প্রায় 100 মতো কিন্তু ফল রয়ে গেছে। এবং একটা গাছ 50-60 বছর পর্যন্ত ফল দিতে থাকবে। এবং একটা গাছ থেকে প্রায় 15-20 কেজি আমরা নাট পাবো প্রতি বছর। তো স্যার, কাজু বাদামের পাশাপাশি বিদেশি আর কী কী ফল আছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে সম্ভাবনাময় অনেকগুলো বিদেশি ফল আমাদের আছে। তার মধ্যে এই গাছটা কিন্তু অ্যাভোকাডো, এটাকে ফ্যাটিয়েস্ট ফ্রুট বলা হয়। সবচেয়ে বেশি চর্বি যে ফল বাংলা পৃথিবীতে আছে এই হচ্ছে অ্যাভোকাডো। এবং অ্যাভোকাডো খুবই এক্সপেন্সিভ, খুবই দামি। বাংলাদেশেও আমরা দেখা যাবে সুপার মার্কেটগুলোতে 2,500 টাকা কেজি বিক্রি হয়। তো এটা আমরা কিন্তু জামফ্লাজমে সফলভাবে আমরা করতে পেরেছি। আমরা অ্যাভোকাডো কি সারা বাংলাদেশে চাষ করা সম্ভব? সারা বাংলাদেশে চাষ করা সম্ভব, কিন্তু আমরা এখনও দেখি নাই। কিছু কিছু বাড়িতেও কিছু হচ্ছে বা ব্যক্তিগত উদ্যোগেও কিছু হচ্ছে, কিন্তু এখানে আমাদের দেখেন লম্বা প্রচুর গাছ আছে অ্যাভোকাডো। সব গাছে কিন্তু ফল এখনও আসা শুরু হয়নি। আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি বলতে পারবো না যে আমাদের অ্যাভোকাডোটা কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যে চাষ করা যাবে কি না। আমাদের হাতে আর 2-3 বছর সময় লাগবে এগুলো পারফরমেন্স দেখে। হ্যাঁ, কাজে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন জাতকে প্রমোট করার জন্য। চমৎকার একটা ফল, আমি এই ফলটা দেখেছি কিন্তু নামটা ভুলে গিয়েছি, রামবুতান। এটা রামবুত মানে চুল আর কি, এই যে
এই যে চারদিকে চুল আছে না এটাকে রামবুত এখান থেকে রামবুতান আসে মূলত এটা থাইল্যান্ড ভিয়েতনাম লাওস কম্বোডিয়ার ফল আর কি রামবুতান আসলে লিচু পরিবারের ভিতরে ঠিক লিচুর মতোই সাজ হবে আর কি এই যে ভিতরে দেখেন তবে এটা থাই ফ্রুটসের ভিতরে অন্য অন্য ফ্রুটসেতে রামবুতানটা দামের কম খেতেও মজা কিন্তু হ্যাঁ লিচুর যেমন হচ্ছে আমরা লিচুর দানাটা ফেলে দিই হ্যাঁ এটা হচ্ছে ওটা একই একই বীজটা ফেলে দিই ভিতরে শাঁসটা খাবো আর কি লিচুর মতোই আর কি স্যার এই গাছটা তো আমি দেখতে পাচ্ছি বেশ বড় তো এই গাছটা লাগানোর কত বছর পরে ফল দেয় এই গাছটা আসলে আমরা লাগিয়েছিলাম বীজের গাছ বীজের গাছ থেকে চার বছর বসতে ফল দেয় এখন এই গাছটার বয়স এগারো বছর এবং একটা গাছই প্রায় চার পাঁচ মন দিবে এরপরে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে আচ্ছা তার মানে কি রামবুটান গাছ থেকে কৃষকরা প্রতি বছর চার পাঁচ মন করে ফল পেতে পারে অবশ্যই পেতে পারে একটা পূর্ণাঙ্গ বয়স ধরো আমরা দশ এগারো বছর চার পাঁচ মন দিবে এরপরে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে আবার দেখা যায় তিরিশ বছরের পর আবার ফলন কিছুটা কমে যাবে তখন কিন্তু আমরা আবার ডাল কিছু ছাঁটাই টাঁটাই করে দেবো বেশি পরিমাণে খাবার দেবো তখন দেখা যায় আবার ওই চার পাঁচ মন করে ফল আসতে থাকবে অর্থাৎ পরিচর্যা যত বেশি সুন্দর পরিচর্যা তত বেশি আমরা ফল পাবো স্যার এর পাশাপাশি বিদেশে আর কি কি ফল আমাদের সম্ভাবনা আরও অনেক বিদেশি ফল আছে যেগুলো আমরা গবেষণা করে অলরেডি আমরা সফলতা এনেছি যেরকম ম্যাঙ্গোস্টিন আছে শান্তল আছে আমরা এইগুলো দেখার পর ইনশাল্লাহ ওইগুলো আমরা দেখবো আর কি স্যার আমরা ওগুলো ঘুরে দেখবো কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই সাথেই থাকুন বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে স্যার এখন আমাকে যে গাছের নিচে দাঁড় করিয়ে রেখেছেন এই গাছের ফলগুলো বেশ সুন্দর কি গাছ এটা হচ্ছে আলু বোখারা আলু বোখারা প্রুন গ্রুপের একটা ফল আর কি এই গ্রুপে আপনার পিস যেরকম আছে পিস আছে মিসমিস আছে যেটা সৌদি আরবে হয় আর কি আর আলু বোখারা মূলত কিন্তু ফল ছাড়া মশলা হিসাবে বিক্রি হয় বা ব্যবহার হয়ে থাকে যেরকম আমরা যখন হ্যাঁ বিরিয়ানির সঙ্গে পোলার সঙ্গে যখন আমরা রিচ ফুড করে করে থাকি কাজে এটা কিন্তু এক্সপেন্সিভ আমাদের এখনও বাংলাদেশে আমরা 100% কিন্তু আমরা আলু বোখারা আমদানি করি আমাদের বা জামপ্লাজম সেন্টারে আমরা অলরেডি আলু বোখারা চাষ শুরু করেছি এবং এর চাষটা সম্প্রসারণের জন্য আমরা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে চারা দিই স্যার এই যে চাষটা শুরু করেছেন মানে মানে সারা বাংলাদেশে কীভাবে চাষ করা যায় আমরা কলমের মাধ্যমে করতে পারি এবং আলু বোখারার একটা বৈশিষ্ট্য হচ্ছে আলু বোখারা কিন্তু বীজের দ্বারাও হয় না আমরা কলমে খুবই এই যে নিচে দেখতেছেন গাছের নিচে যে চারাগুলো হয়ে আছে এই চারাগুলো আমরা বিভিন্ন জনগণ বা গ্রোয়ার্সকে আমরা দিয়ে দিচ্ছি তারা সম্প্রসারণ করতেছে আমরা এখানে যে আলু বোখারা এখনও কিন্তু পাকে নাই পাকলে আলো লাল টকটকে হয়ে যাবে বা একটু কালো রং ধারণ করবে তখন নিয়ে এটাকে প্রসেস করা হয় স্যার যে আপনি যেটা বললেন আমরা মশলা হিসেবেও খেতে পারি আলু বোখারাটা আবার ফল হিসেবেও খেতে পারি তো ফল হিসেবে আমরা এটাকে ঠিক কীভাবে খেতে পারি ফল হিসেবে আমরা সরাসরি যখন পাকবে তখন আমরা সরাসরি খেতে পারি অন্য অন্য ফলের মতো যদি মশলা হিসাবে করি তাহলে প্রসেস করতে হবে এটা ব্লান্সিং করে তারপরে শুকায় তারপর আমরা মার্কেটিং করতে পারি আমরা যখন এমনি পাকা ফলটা যখন এমনি কামড়ে খাবো তখন কি এটার টেস্টটা হচ্ছে আমরা মশলা হিসেবে যেরকম পাচ্ছি একই রকম পাবো না একটু ডিফারেন্ট হবে একটু ডিফারেন্ট একটু কষ্টা ভাব হবে আর কি যেহেতু এর ভিতরে প্রচুর ভিটামিন সি পটাশ আয়রন রয়ে গেছে একটু কষ্টা দেবে তবু ফল আমরা তো যেরকম আমলকি খাই কষ্টা লাগে কিন্তু কেন খাই ভিটামিন সি বেশি এটাতেও ভিটামিন সি রয়ে গেছে এটা আর কি আরেকটা যেটা স্যার বলছিলেন যে সারা বাংলাদেশে এটার চাষটা আপনারা ছড়িয়ে দিতে যাচ্ছেন তো এই যে চারাগুলো যখন আপনারা কলম করে বিক্রি করেন তো সেই চারার দামটা কেমন পড়ে আমরা আলু বোখারা গোড়ায় যে স্ট্যাম্পগুলো হচ্ছে গোড়ায় যে গাছগুলো বেড়েছে ওইগুলোকে কেটে শিকড় সহ কেটে আমরা এটাও কলম কিন্তু এগুলো আমরা সাধারণত পলিব্যাগে একটা ১০০ টাকা ২০০ টাকা এরকম করে বিক্রি করতে পারি অনেক নার্সারিতে ৫০০ টাকাও বিক্রি করে আসে কিন্তু এই বাজাম্পলাজম সেন্টার একটা নন প্রফিট অর্গানাইজেশন আমরা মিনিমাম খরচটা নিয়ে আমরা কিন্তু জনগণকে দিকে প্রসার করে থাকি স্যার আপনার এখানে তো আমরা অনেক নতুন নতুন বিদেশি ফলের গাছ দেখতে পাচ্ছি তো এখন আপনি আমাকে কোন গাছটা দেখাবেন যেটা দেখে আমার কাছে মনে হবে নাই প্রথমবারই দেখি হ্যাঁ আমরা বিদেশি ফল যেগুলো দেখিয়েছি এছাড়া আমরা কিন্তু দেশি ফলের ভিতরে অনেকটা বিদেশি ফলের আমেজ নিয়ে এসেছি যেরকম আমাদের দক্ষিণবঙ্গে এই যে বিলাতি গাভ হয় তার ভিতর বড় একটা বিচি হয় যার জন্য অনেকে কিন্তু খেতে চায় না কিন্তু আমরা ওই বিলাতি গাবটাকে আমরা কিন্তু সিডলেস অর্থাৎ বিচিহীন করেছি এবং বিচিহীন করাতে আপনি সরাসরি গাবটা খেতে পারেন কোনো বীজ নাই
স্যার চলেন, আপনার এখানে তো অনেক সুন্দর সুন্দর গাছ, নতুন নতুন ফল গাছ দেখছি যেটা আমি এর আগে কখনো দেখিনি, সেগুলো একটু ঘুরে দেখে আসি। এখন আমরা যে ফলটা দেখাবো এটা আমাদের বাংলাদেশে প্রথম এই ফলটা এসেছে বাংলাদেশে। হ্যাঁ, হয়তো অনেক জায়গায় গাছ থাকতে পারে, আমাদের এই গাছটা আমি থাইল্যান্ড থেকে এনে লাগিয়েছি আর কি। এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন বলে, আচ্ছা, এটা আছে থাইল্যান্ডে, ওদের কুইন ফ্রুট বলে, কুইন ফ্রুট স্যার, এটা দেখতে গাবের মতো, আসলে গাব পরিবারই আর কি, গাব পরিবারে গাবের মতোই একজাক্টলি। এর ভিতরে সাদা একটা শাঁস থাকে, খুবই এবং এক্সপেন্সিভ। থাইল্যান্ডে যতগুলো ফল আছে, যেরকম ওদের ডুরিয়ান কাঁঠালের মতো থেকে কিং ফ্রুট বলে, এটা আছে কুইন ফ্রুট, ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, কিং কুইন, সেটা এটা ওই থাই বা আরও বড়ো হবে। হ্যাঁ, আর একটু বড়ো হবে, আর একটু বড়ো হবে, একজাক্টলি আমাদের বিলাতি গাবের মতোই আর কি, বিলাতি গাবের। হ্যাঁ, কালার চেঞ্জ, ভিতরে বাইরে কালো হবে, ভিতরে সাদা শাঁস হবে আর কি। ওই শাঁসটা হচ্ছে ম্যাঙ্গোস্টিনে। কাজে আমরা এই প্রথম বাংলাদেশে আমাদের এই ফল এসেছে, আমরা আশা করতেছি এর গুণাগুণ থাই বা লাউস বা ক্যাম্বোডিয়ার মতোই হবে। এটার এই ফলটা হচ্ছে এবারই প্রথম আসছে, এবারই প্রথম আসছে আর কি। স্যার, এই গাছটার বয়স কত? এই গাছটা আমরা আসলে বীজের গাছ থাইল্যান্ড থেকে সরাসরি এনেছি, এই গাছটার বয়স 5 বছর, 5 বছরের মাথায় ফুল আসছে আর কি। আপনি যে বললেন থাইল্যান্ড থেকে বীজের গাছ নিয়ে আসছেন, তো চারাটা কতটুকু নিয়ে আসছেন? চারা খুব ছোট চারা আনছিলাম আমরা, 2 ফিট বয়সের চারা নিয়ে আসছি। এটা কি কলম দেয়া যায়? হ্যাঁ, কলম দেওয়ার আমরা চেষ্টা করতেছি, এখনো দেই না, আমরা আশা করি এটা আমরা করি। আর এই ফলটা যখন পাকবে তখন ওই ফলটা পেরে আমরা যেরকম গাব যেরকম ইয়ে করি, একজাক্টলি গাবের ওরকম করে ভিতরে শ্বাসটা খেতে হবে আর কি। স্যার, আমি এখন যে ফল গাছটা দেখলাম, এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন বা হচ্ছে থাইল্যান্ডের কুইন ফল, যেটা আমি এর আগে বাংলাদেশে কোথাও দেখিনি। আমি ধারণা করছি যে হয়তো বা বাংলাদেশের অনেকে এখনও পর্যন্ত এই ফলটা দেখেনি, আর আমরা প্রত্যাশা রাখছি স্যার আপনার কাছ থেকে দেখে বা অনুপ্রাণিত হয়ে অনেকেই হচ্ছে এই ফলটা চাষ করবে এবং খুব শীঘ্রই বাংলাদেশে এই ফলটা উৎপাদনমুখী হবে। তা আমরা আপনার আরও যে বিদেশি ফল গাছগুলো রয়েছে বা এগুলোর পরিচর্যাটা কীভাবে আপনারা করছেন সেটা সম্পর্কে বিস্তারিত জানবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে। স্যার, এটা তো ড্রাগন গাছ। ড্রাগন যেটা একটা প্রমিজিং ফ্রুট বাংলাদেশে, আমরা বায়োজাম্পলাজম সেন্টার থেকে আমরা 3টা জাত নিবন্ধন নিয়েছি। এখন বাংলাদেশে থেকে ব্যাপকভাবে ড্রাগন, এবং এই ড্রাগনের উপরে গবেষণা করতেছেন আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের মিস্টার মনিরুজ্জামান, পিএইচডি করতেছে এটার উপরে। আমার মনে হয় উনি এই ড্রাগন সম্বন্ধে কিছু বিস্তারিত বলবেন। মনির ভাই, আর ড্রাগন তো আমাদের দেশের একটি সম্ভাবনাময় ফল, তো এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ড্রাগন একটা অত্যন্ত পুষ্টিকর ফল এবং বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে চাষ হচ্ছে, বাংলাদেশের জলবায়ুর সাথে এটা খুব খাপ খেয়ে নিয়েছে আর কি। এটার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা মানুষের জন্য খুব বেশি প্রয়োজন, এজন্য আমরা চাচ্ছি এই ফলের পুষ্টি গুণাগুণটা যাতে বাংলাদেশের মানুষ সারা বছর পায়। এই জন্য আমি আমার একটা পিএইচডি গবেষণায় হাত দিয়েছি যে কৃত্রিমভাবে দিনের দৈর্ঘ্যটা বৃদ্ধি করে, ফটোসেন্সিটিভ বলে আর কি, যে দিনের দৈর্ঘ্য বাড়লে এটার ফুলটা আসার একটা প্রক্রিয়া চলে আসে। তা আলোর তীব্রতা আমরা মেপে সেই গবেষণা হাতে নিয়েছি। আমরা আশা করতেছি যে আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে এই প্রযুক্তিটা মানুষের হাতে
নাগালে চলে আসবে, সমাদৃত হবে এবং অল্প দামে মানুষ কিনে খেতে পারবে একটা পুষ্টিকর ফল। এই যে আপনি যেহেতু আমাকে বললেন যে অদূর ভবিষ্যতে আপনারা চেষ্টা করছেন যেন সব মানুষের নাগালের মধ্যেই ড্রাগনের দামটা চলে আসে উৎপাদনটা বৃদ্ধি করার জন্য, তো কীভাবে এটার উৎপাদনটা বৃদ্ধি করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমরা এটা আসলে এই যে ড্রাগন উৎপাদনটা খুব সিম্পললি করা যায়। হ্যাঁ, মানুষ প্রযুক্তিগতভাবে এটা আমি বলতেছি যে এখানে প্রচুর পরিমাণে আপনি দেখতেছেন ড্রাগনের যে ব্রাঞ্চ আসছে, হ্যাঁ আমরা এই ব্রাঞ্চটা জাস্ট আমাদের পরবর্তী বংশধর হিসেবে কাজে লাগাতে পারি। আমরা যদি দেখি যে এই যে নোট থাকে, বিভিন্ন নোট থাকে, এই নোট থেকে যদি আমি কেটে যে কোনো সময় হ্যাঁ আমি মাঠে লাগাতে পারবো এবং যদি এটা পরিমাণটা বড় হয় তাহলে আমাদের এক বছরের মধ্যে কিন্তু উপযুক্ত পরিচর্যার মাধ্যমে ফল আসবে। এবং আপনারা জানেন যে এই ড্রাগন ফলটা আকর্ষণীয় দুই দিক থেকেই, এই একমাত্র ক্রপ যেটার আকর্ষণীয় ভ্যালু ফলেও রয়েছে ফুলেও রয়েছে। এই দেখতে পাচ্ছেন যে ফুলটা, এই ফুলটা কিন্তু রাতে ফোটে। হ্যাঁ, আপনারা জানেন যে রাতের ফুল হলো নাইট কুইন, এই ফুলটা দেখতে জাস্ট লাইক নাইট কুইন এবং রাতেই ফোটে। 8টা থেকে ফোটা শুরু হয়, রাত্র 12টা পর্যন্ত সে ব্লুমিং হতে থাকে এবং রাত্র 12টার পরে সে আবার একটা বন্ধ পর্যায়ে চলে আসে। কি কোনো স্মেল থাকে? হ্যাঁ, সাদা ফুল, তো সাদা ফুলে স্মেল থাকে, একটু স্মেল পাওয়া যায় বাগানে আসলে সেটা দেখা যায় এবং প্রচুর পরিমাণে মৌমাছি লক্ষ্য করা যায়। এই যে বিদেশি যে ফল গাছগুলো, এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ, চাইলেও হচ্ছে আমরা সবাই হয়তো বা করতে পারি না, বা এই যে কৃষকরা করছেন, কিন্তু কৃষকদের পাশাপাশি যারা সৌখিন নগর কৃষক রয়েছেন, আমরা কি চাইলে এটা আমাদের বাড়ির ছাদে করতে পারি? অবশ্যই ছাদে বাগানে করা যায়। যেমন অলরেডি ড্রাগন কিন্তু সবাই করতেছে, কিন্তু রামবুতান বলি, ম্যাঙ্গোস্টিনগুলো এগুলো আমরা এখনও ট্রায়ালে আনি নাই যে আদৌ ছাদে বা হাফ ড্রামে হবে কি না। আমরা ট্রায়ালের ভিতরে আসি চেষ্টা, আশা করি হবে, তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না যেহেতু এই ব্যাপারে আমরা এখনও গবেষণা করে আগায় নাই। এবং আমরা আমাদের যে চারা উৎপাদন করতেছি নার্সারিগুলোতে এবং সেটগুলো আমরা কিন্তু দেখতে পারবো এখানে। চলেন স্যার, তাহলে এটা একটু দেখে আসি। স্যার, এই নার্সারিতে তো আমি অনেকগুলো বিভিন্ন জায়গায় এই ছোটো ছোটো অংশে অনেকগুলো চারা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা চারা করে থাকি, আর বিদেশ পাশাপাশি বিদেশি যে ফলগুলো আমরা দেখাইলাম প্রায় সব ফলগুলোই আমরা চারা, আমরা এই শেডটা ব্যবহার করি, গ্রীষ্মকালে এরকম শেড দিই, শীতকালে পলিথিন দিয়ে আমরা করে থাকি। দর্শক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাম প্লাজম সেন্টারে আমরা আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি আম সহ যে দেশি ফলগুলো রয়েছে সেগুলো, এবং এই পর্বে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে বিদেশি ফলগুলো রয়েছে সেই ফল গাছগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি। আমরা আশা করছি আপনারা কিন্তু এই পর্বগুলো দেখে অনুপ্রাণিত হয়েছে এবং নিজেরাও দেশি বিদেশি ফলগুলো আপনাদের বাড়ির আঙিনে কিংবা বাণিজ্যিকভাবে আপনারাও চাষ করতে পারেন, সমৃদ্ধ করতে পারেন আমাদের ফল ভাণ্ডারকে। স্যার, আমরা আগে যেটা জেনেছি যে আপনার এখানে 11,500 ফল গাছ রয়েছে এবং আপনার ইচ্ছা হচ্ছে আপনি দিন দিন এটাকে আরও বৃদ্ধি করতে চাচ্ছেন, বিশ্বের মধ্যে এক নম্বরে নিয়ে যেতে চাচ্ছেন, তা আপনার সেই ভবিষ্যৎ পরিকল্পনাটি একটু জানতে চাচ্ছি। আমরা কিন্তু প্রতি বছরই কালেকশন করতেছি, আমি এই বছরও আমেরিকার থেকে অনেক কালেকশন করে আনছি, থাইল্যান্ড, ম্যাঙ্গোতে। আমরা আশা করি খুব 2-3 বছরের মধ্যে আমরা কিন্তু 12,000 ক্রস করে যাব, তখন আমরা এক নম্বরে হয়ে যাব। আর এই জাম প্লাজম সেন্টার ইনশাল্লাহ আমাদের দেশি বিদেশি ফল দিয়ে বাংলাদেশে সর্বত্রে আমরা কৃষকদের সমৃদ্ধি করব আর মানুষের পুষ্টি নিরাপত্তায় আমরা বিশাল অবদান রাখব, এটা আশা করি। আপনার এই যে মহৎ একটি উদ্যোগ, আপনি কাজ করে যাচ্ছেন আমাদের দেশের যে বৃক্ষ ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য এবং সেই সাথে সাথে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য কাজ করছেন, আপনার এই মহৎ উদ্যোগ সফল হোক, আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করতে আর টিভি এবং প্রবিটা ফিডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা ক্রেস্ট। ধন্যবাদ আর টিভিকে যে আমাদের বাংলাদেশে কৃষির উপরে এই প্রতিবেদনগুলো দিয়ে সমৃদ্ধ করার জন্যে এবং প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড তারা স্পন্সর করার জন্যে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা এই জাম প্লাজম সেন্টারকে অনুপ্রাণিত করে এরকম ফ্যাসিলিটি দিয়ে করতেছে। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেই আমার কৃষক ভাই বোনরা যারা আমাদের এই উদ্ভাবিত প্রযুক্তিগুলো নিয়ে দেশে ফলে সমৃদ্ধ করতেছে এবং পুষ্টি নিরাপত্তায় বিশাল ভূমিকা রাখতেছে। আমাদের কৃষি ও কৃষ্টি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জামফ্লাজম সেন্টারের ধারাবাহিক পর্বের এটিই হচ্ছে শেষ পর্ব। আর এই দুটি পর্ব দেখে আপনারা যারা দেশি এবং বিদেশি ফলের বাগান গড়ে তুলতে চাচ্ছেন এবং বাণিজ্যিকভাবে যারা বাগান গড়ে তুলতে চাচ্ছেন, আপনারা চাইলেই এখানে এসে এখান থেকে গাছের চারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আপনারা যারা কৃষিকাজ করে সফল কৃষক ও খামারি হয়েছেন, আপনাদের সফলতার গল্প আর টিভির পদে তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো সফল কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন ময়মনসিংহের তারাকান্দার যমুনা মৎস্য প্রজনন কেন্দ্রের শিং, পাবদা, টেংরা ও মাগুর মাছের পোনা উৎপাদন।